বকেয়া বেতন অবিলম্বে দেওয়ার দাবি সহ বেতন বৃদ্ধির দাবিতে এসইউসিআই এর পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা বাংলা মিড ডে মিল কর্মী সদস্যরা। বিক্ষোভ শেষে এই দিন জেলা শাসকের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেন মিড ডে মিল কর্মীরা। তাদের দাবি, সারা বছর তারা রাজ্যের সরকার পোষিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়গুলিতে মিড ডে মিল রান্না ও সরবরাহ করে থাকেন মাসিক হারে মাত্র 1500 টাকার বিনিময়ে। এছাড়াও 12 মাস কাজ করে তাদেরকে 10 মাসের পারিশ্রমিক দেওয়া হয়। গ্রীষ্মকাল ও দুর্গাপূজার সময় বিদ্যালয়গুলি ছুটি থাকার দরুন তারা বঞ্চিত হন পারিশ্রমিক পাওয়ার দিক থেকে, কিন্তু একই কাজ করে অন্যান্য রাজ্যের মিড ডে মিল রন্ধন কর্মীরা অনেক বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন বলে এই দিন অভিযোগ জানিয়েছেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি সহ বকেয়া পারিশ্রমিক প্রদানের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন বলেও এই দিন জানান বিক্ষোভকারীরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা জেলা শাসকের কাছে আমরা 11-10 দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই মিড ডে মিল কর্মীরা যারা বিভিন্ন সরকারি প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলে রান্নার কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে প্রচণ্ড আগুনের গরমের মধ্যে তাদেরকে কাজ করতে হয় এবং এই কাজের বিনিময়ে তারা পারিশ্রমিক পান মাত্র 1500 টাকা। তাও তারা 12 মাসের বেতন পায় না, তাদেরকে দেওয়া হয় 10 মাসের বেতন। অজুহাত দেওয়া হয়েছে যে 2 মাসে হচ্ছে একটা পুজোর মাস, ছুটি থাকে, গ্রীষ্মের ছুটি থাকে, ফলে 2 মাস তারা বেতন পায় না। অথচ আমরা দেখেছি, আমরা সন্ধান নিয়ে জেনেছি যে হরিয়ানাতে 3500 টাকা পায়, আমরা দেখেছি তামিলনাড়ুতে 19000 টাকা বেতন পায়, পুদুচেরিতে 19000 টাকা করে বেতন দেয়। এবং এই স্কিমটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের মিলিত স্কিম। এর 60% টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার, 40% ব্যয় করে রাজ্য সরকার। ফলে এই যে বাড়তি টাকাটা অন্যান্য রাজ্যে দেওয়া হচ্ছে, এটা দেওয়া হয় সেই রাজ্যের তহবিল থেকে। তাই আমরা এই বিগত করোনা মহামারীর সময়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার অনলাইনে চিঠি পাঠিয়েছি, তার কাছে দাবি দাওয়া জানিয়েছি যাদেরকে পারিশ্রমিক কিছু বাড়ানোর জন্য, যেহেতু অন্যান্য রাজ্যে পাচ্ছে এখানে কেন পাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তার কোনো উত্তর দেননি, কেন্দ্রীয় সরকার তো দেয়নি। আমরা এর আগে চিঠিপত্র পাঠিয়েছি অনেকভাবে, রাজ্যপালকে দিয়েছি, আমরা প্রজেক্ট ডিরেক্টরকে দিয়েছি, কিন্তু কোনো জায়গায় কোনো সুরাহা পাইনি। তাই আজকে আমরা আমাদের সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি নিয়েছে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশনের ফলে। আমরা আজকে আমাদের এখানকার জেলা শাসকের কাছে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের যদি এই ডেপুটেশন দেওয়ার পর তারও যদি সুরাহা না হয়, তাহলে আগামী দিনে আমরা আরও ব্যাপক বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এই কথা আমি এখানে ঘোষণা করলাম। আপনার নাম? আমার নাম দীপক চৌধুরী, আমি এই সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নদিয়া জেলার দায়িত্বে আছি।